প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই, এটি একটি ঋণ নির্ভর বাজেট। বিকেলে রাজধানীর হোটেল সারিনায় সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, এই বাজেটে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, দেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা দলীয় প্রতিক্রিয়া জানাবেন। এর আগে বিকেলে নতুন 2019-20 অর্থ বছরের জন্য 5,23,190 কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল।